অভ্যুত্থান। আজকে মানুষকে মাঠে নামতে হবে বাংলাদেশের কঠিন সময়ে। আপনারা যদি বিভ্রান্ত হন, আর এই কতিপয় মশায়েব দালাল সরকারের লোকেরা তারা যদি আপনাদের বিভ্রান্ত করতে পারে, তাহলে আপনারা সময়ের যে দাবি সেখান থেকে বহু দূরে সরবেন, এই দেশের ধ্বংসের জন্য তারাও দায়ী থাকবেন। কাজেই আমরা জনগণকে বলবো, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিন। আগামী দিনে দ্রুততার সাথে আরো কর্মসূচি আসছে এবং সেই কর্মসূচি সরকারকে ক্ষমতা থেকে নামানোর কর্মসূচি, এবং সেই কর্মসূচি সফল করার জন্য জনগণের শক্তি দিয়ে আমাদেরকে সফল হতে হবে। আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই, আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তৈরি করবে, সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা।